বন্ধুরা, যদি আমরা রাধারানীর কথা বলি আর ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি না বলি, তাহলে এটা একদমই ঠিক হবে না। কারণ রাধা এবং কৃষ্ণ দুজনে দুজনের পরিপূরক ছিল। রাধা এবং কৃষ্ণের প্রেম এমন এক আত্মিক প্রেম যা ভৌতিক সুখের থেকে অনেক গুণ বেশি উপরে। এমনিতেই তো রাধা ও কৃষ্ণের প্রেম অনাদিকাল ধরেই চলে আসছে, কিন্তু যখন দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে বিষ্ণু অবতরণ করলেন, তখন তিনি এই বিশ্ব সংসারকে প্রেমের সঠিক অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণেরই অংশ থেকে রাধা রূপে যমুনা নদীর তটে অবস্থিত রাওয়াল গ্রামে বিশ্বভানু এবং কৃতি ঘরে জন্ম নিয়েছিলেন রাধারানী। এবং জন্মের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেম কাহিনী শুরু হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এমন কি ঘটনা ঘটেছিল বা এমন কি অবস্থার সূচনা হয়েছিল যার কারণে রাধারানীকে শ্রীকৃষ্ণের বিরহের সামনাসামনি হতে হয়েছিল? আর ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা তার প্রিয় বংশীকে ভেঙে ফেলেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি মন, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন, তাহলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাবার জন্য চ্যানেলটি পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওর মূল বিষয়ে আসা যাক। বন্ধু, বলা হয়ে থাকে রাধা জন্ম থেকে অন্ধ ছিল, কারণ রাধারানী স্বর্গলোক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। এবং সেই প্রতিজ্ঞাটি হলো, যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি যখন ওনার উপর পড়বে, তখনই রাধারানী তার দৃষ্টি খুলে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণকেই দর্শন করতে চান, আর না হলে উনি কখনোই নিজের চোখ খুলবেন না। তাহলে বুঝতেই পারছেন কেমনভাবে তারা প্রথম থেকে একে অপরের পরিপূরক ছিল। বাল্যকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণ নিজের বংশীর ধ্বনি শুনিয়ে বার্ষানাবাসের মন জয় করে রেখেছিলেন। আর রাধা ও কৃষ্ণ তাদের 8 বছর বয়স থেকেই প্রেমের স্বাদ আস্বাদন করতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে 2টি বিষয় সবথেকে প্রিয় ছিল, রাধা এবং বংশী বা বাঁশি। এই 2টো বিষয়ে সবসময় নিজেদের মধ্যে জুড়ে ছিলেন। যখনই শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, তখনই রাধারানী ছুটে তার কাছে চলে আসতেন এবং ঘণ্টার পর ঘণ্টা সেই বাঁশির ধ্বনিতে মগ্ন থাকতেন। এই বাঁশির ধ্বনি তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছিল। তারা দুজনে যমুনা নদীর তটে বসে ঘণ্টার পর ঘণ্টা তাদের সময় অতিবাহিত করতেন। যদিও তাদের এই সুখের সময় কিছুদিনের জন্যই ছিল, কারণ যখন কৃষ্ণের মামা কংস এটা জানতে পারল যে কৃষ্ণ বৃন্দাবনেই আছে, তখনই উনি কাল বিলম্ব না করে কৃষ্ণকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করলেন। আর এই কারণেই কৃষ্ণকে মাতা যশোদা সমস্ত বৃন্দাবনবাসী সহ রাধাকে ছেড়ে মথুরায় যেতে হয়েছিল। যদিও রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনেই আগে থাকতেই জানতেন যে তিনি আর কখনোই বৃন্দাবনে পুনরায় ফিরে আসবেন না, আর কোনো দিন তারা একে অপরের সঙ্গে দেখা পর্যন্ত করতে পারবেন না। এই কারণেই মথুরা যাওয়ার আগে রাধা শ্রীকৃষ্ণের কাছ থেকে 2টি প্রতিশ্রুতি নিয়ে নিলেন। এর মধ্যে প্রথম প্রতিশ্রুতি ছিল, রাধার মনে সবসময়ের জন্য শ্রীকৃষ্ণেরই বাস থাকবে। আর দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল, মৃত্যুর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই দর্শন দেবেন। এই প্রতিশ্রুতি দেবার পরে ভগবান শ্রীকৃষ্ণ এটা জানতেন যে রাধা শ্রীকৃষ্ণের বিরহে অনেক অশ্রু ঝরাবেন, তাই শ্রীরাধা যাতে খুশি থাকে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকেও একটি প্রতিশ্রুতি নিয়ে নেয়। আর সেটা হলো, এরপর থেকে শ্রীরাধা কখনোই শ্রীকৃষ্ণের বিরহে 1 ফোঁটা অশ্রু ঝরাবেন না।
এই প্রতিশ্রুতি নেওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ মথুরার দিকে প্রস্থান করেন, আর শ্রী রাধারানী বৃন্দাবনেই থেকে যায়। এরপর থেকে রাধারানীর বর্ণনা খুবই কম গ্রন্থতেই পাওয়া যায়। এরপরে শ্রীকৃষ্ণ মথুরাতে গিয়ে কংসকে বধ করে নিজের পিতা মাতা দেবকী এবং বসুদেবকে বন্দিদশা থেকে মুক্ত করেন। এরই কিছু পরে তিনি প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে এগিয়ে গিয়ে দ্বারকা নগরী স্থাপন করেন। তখন থেকেই তাকে দ্বারকাধীশ বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ দ্বারকাতে সত্যভামা এবং রুক্মিণীর সঙ্গে বিবাহ করেন। এদের ছাড়াও আরও ছজনের সঙ্গে শ্রীকৃষ্ণ বিবাহ করেন, আর এই আটজনের মধ্যেই রুক্মিণী ছিল শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় স্ত্রী, যিনি কেবলমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখেই তাকে নিজের মনের মধ্যে স্থান দিয়ে দিয়েছিল। রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাইয়ের বিরুদ্ধেও চলে গিয়েছিল এবং উনি প্রেমপত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণকে নিজের প্রেম নিবেদন করেছিলেন, তার সঙ্গে পালিয়ে বিবাহ করেন। আর এরপরেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি দ্বারকা নগরীতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে এবং ভগবান শ্রীকৃষ্ণ তার দৈবিক কাজে লিপ্ত হয়ে পড়ে। এমনিতেই তো রাধা ও শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী আছে। তারই মধ্যে একটি কাহিনী হলো মাঝে মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় হে রাধে বলে ডেকে উঠতেন। এই ঘটনা কৃষ্ণের সেই আটজন রানী কখনোই ভালোভাবে নিতে পারতেন না। একবার রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, প্রেম তো আমরা আপনাকে সবাই করি, কিন্তু রাধারানীর মধ্যে এমন কি আছে যাতে আপনি ঘুমন্ত অবস্থাতেও তাকে মনে করতে থাকেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন, তুমি অত্যন্ত একবার রাধার সঙ্গে দেখা করে এসো, তাহলে এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আর যখন তুমি তার সঙ্গে দেখা করতে যাবে, তার জন্য হাতে করে অবশ্যই কিছু নিয়ে যেও। এরপরে রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে যান এবং সঙ্গে করে খুবই গরম দুধ নিয়ে যান। যখন তিনি রাধারানীর কক্ষে গিয়ে পৌঁছান, তখন তিনি জানতে পারেন যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে অনেক রাত্রি নিদ্রাবিহীন কাটিয়ে সবে মাত্র ঘুমিয়েছেন। তখন রুক্মিণী শ্রী রাধার সখীদেরকে বলেন যে ভগবান শ্রীকৃষ্ণই তাকে রাধার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছে। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শ্রী রাধা ঘুম থেকে উঠে পড়ে এবং বলেন, কৃষ্ণ এতদিনে কাউকে আমার সঙ্গে দেখা করতে পাঠিয়েছেন? এই ঘটনায় রুক্মিণী সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়ে যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই শ্রী রাধা ঘুম থেকে উঠে পড়ল এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন। শুধু এতটুকুই নয়, যখন রাধারানী জানতে পারলেন যে কৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন, উনি কোনো কিছু না ভেবে রুক্মিণীর কাছ থেকে সেই গরম দুধ নিয়ে পান করে নিলেন। এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্মিণী আশ্চর্য হয়ে পড়েন এবং এরপরে কিছুক্ষণ রাধার সঙ্গে কথা বলে পুনরায় দ্বারকাতে ফিরে গেলেন। এত কিছু হয়ে যাবার পরে যখন রাত্রিবেলা রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন, তখন তিনি লক্ষ্য করেন যে তার পায়ে গরম লেগে ফোসকা পড়ে গেছে। এটা দেখে উনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে, হে প্রভু, আপনি এমন কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে গরম লেগে ফোসকা পড়েছে? তুমি ভুল করে রাধাকে গরম দুধ দিয়ে দিয়েছিলে, যা রাধা একবারেই পান করে নিয়েছিল, যার কারণে তার হৃদয়ে ফোসকা পড়ে যায় এবং শ্রী রাধার হৃদয়ে সবসময়ই আমার চরণকমল বিরাজ করছে, সেই কারণেই আমার পায়ে ফোসকা পড়ে গেছে। তখন রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার প্রেমের সারমর্ম বুঝতে পারেন এবং এটাও বুঝতে পারেন, প্রেম শুধু শরীরের নয়, আত্মা এবং হৃদয়ের দ্বারাও হয়ে থাকে। আরেকটি কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা পৃথিবীতে
এসে বৃন্দাবনে প্রথমে শ্রীরাধার এবং শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন, কিন্তু এই ব্যাপারে বিস্তারিত আমরা খুব বেশি পাই না। এরপরে রাধা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ভক্তি সহকারে নিজের জীবন অতিবাহিত করত। এটা বলা হয়ে থাকে যে যাদবপুত্র অভিমন্যু বা আয়ানের সঙ্গে তার বিবাহ হয়েছিল। এই অভিমন্যু বা আয়ানকে ঋষি দধিচি অভিশাপ দিয়েছিলেন যে যখনই তিনি শ্রীরাধাকে স্পর্শ করবেন তখনই তিনি ভস্ম হয়ে যাবেন। এরপরেও শ্রীরাধা বিবাহের পরেও শ্রীকৃষ্ণের সঙ্গে স্বতন্ত্রতাপূর্বক জুড়ে থাকতে সক্ষম হন। বেশ অনেক বছর পরে যখন শ্রীরাধা তার বৈবাহিক জীবন সম্পন্ন করে এবং তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্তি পেয়ে গেছেন, তখন তিনি দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবার জন্য এসেছিলেন। দ্বারকাতে দুজনে দেখা হবার পরে তারা মৌন হয়ে নিজেদের মনের অভিব্যক্তি দ্বারা একে অন্যের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বার্তালাপ চালাতে থাকে। শ্রীকৃষ্ণ ছাড়া দ্বারকাতে রাধাকে তৃতীয় আর কোনো ব্যক্তি চিনতে পারল না। এরপরেই রাধা শ্রীকৃষ্ণের মহলেই থাকতে আরম্ভ করল। আর শ্রীকৃষ্ণ রাধাকে নিজের মহলে একজন দেবী হিসেবে রেখে দিয়েছিলেন। এই জন্য সেই সময় রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমপূর্বক বার্তালাপ করতে পারতেন, কিন্তু সেই সময় কৃষ্ণ তার রাজ্যপাট এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন। আর অন্যদিকে রাধা তার পুরানো সেই কৃষ্ণকে সব সময় মনে করতেন। আগের মতো কৃষ্ণ সঙ্গ না পাওয়ার জন্য রাধার মন আরও বেশি ব্যাকুল হতে আরম্ভ করল। আর উনি ভয় পেতে থাকেন যে কৃষ্ণের যে মনোহর ছবি তার হৃদয়ে স্থান পেয়ে রয়েছে সেটা যেন মুছে না যায়। আর এই কারণেই একদিন রাধা চুপচাপ সেই মহল থেকে এবং দ্বারকা নগরী ছেড়ে চলে যায়। এইভাবে আরও কিছুদিন কেটে যাবার পরে যখন রাধার অন্তিম সময় এলো, তখন উনি শ্রীকৃষ্ণের স্মরণ করে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন। রাধার স্মরণ করা মাত্রই কৃষ্ণ সেখানে ছুটে এলেন, কিন্তু শ্রীরাধার অত্যন্ত দৈন্যদশা দেখে তিনি খুবই ভাবুক হয়ে পড়লেন। আর উনি রাধাকে অন্তিম সময়ে তার কাছে কিছু চেয়ে নিতে বললেন। সেই সময় রাধারানী তার কাছে একটা ইচ্ছাই প্রকাশ করলেন, তা হলো এই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে চান যে রূপ উনি বৃন্দাবনে সবসময় দেখতেন। উনি শ্রীকৃষ্ণের বংশের সেই মধুর ধ্বনি শুনতে চাইলেন যে ধ্বনি উনি বৃন্দাবনে শুনতেন। রাধার এই কথা শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীর সেই মিষ্টি সুর বাজাতে শুরু করল, যে সুর উনি বৃন্দাবনে বাজাতেন। এই বাঁশির সুর শুনতে শুনতে রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনের চোখের থেকে প্রেমের অশ্রু বেরোতে আরম্ভ করল। শুধু এতটুকুই নয়, এই মধুর বংশীর ধ্বনি শুনতে শুনতে মাতা রাধা তার সামনে দেহত্যাগ করেন। এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এত বিচলিত করে তুলেছিল যে উনি সেই সময় তার প্রিয় বংশী বা বাঁশিকে সেখানেই ভেঙে ফেলেছিল। তো বন্ধুরা, এইভাবেই রাধারানীর মৃত্যুর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বংশীকে ত্যাগ করেছিলেন। আসলে বংশী এবং শ্রীরাধার মধ্যে অভূতপূর্ব এক মিল ছিল, যে কারণে শ্রীরাধার মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণ বংশী তো দূর কখনো কোনো বাদ্যযন্ত্রই আর ছুঁতেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করুন ও শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়।